ফ্ল্যাশব্যাক। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজ হচ্ছে রবিবার। তো রবিবারে সকাল সকাল আমার কর্তামশাই বাজার করে নিয়ে চলে এসেছে, এসে খেয়ে আবার গ্যারেজেও চলে গেছে গাড়ি নিয়ে। আর রবিবারে তো বেরোয় না কাজে, 7:30 সময় আমি ঘুমিয়ে আছি, ডাকছে আমাকে, বলে বাজারে যাচ্ছি। এত সকালে কোনোদিনও বাজার হয়ে যায় না, নিজেই চা করে খেয়ে বাজারে চলে গেছে, বাজার করে নিয়ে এসে আবার গ্যারেজেও চলে গেছে। এমন অন্য সময় 11:00-12:00 বাজারে যায়। তো বাজারে আবার গুছানো হয়ে গেছে, মাছ ফাছ যা এনেছে সব ধুয়ে ফ্রিজে ঢুকিয়েও দিয়েছি। আর এখন এই যে শাক বাছতে বসেছি, এগুলো কী শাক বলো তো? বেতর শাক বলে। আমরা তো বেতর শাক বলে, জানি না কে কী বলে। আর বেতর শাকগুলো একটু ফুল ফুল হয়ে গেছে, তো প্রথম নিয়ে আসলে এইবার ভাজা করবো, যেন বাছতে বসেছি। আর এই যে আজকে রবিবার, যেহেতু মাংস হবে সেই জন্য মশলা করবো। তো বললাম চলো আজকের ভিডিওটা শুরু করি, এখান থেকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে অনুরোধ রইল। আর আমাদের বাড়িতে কাছেই আজ অনুরপুর ঠাকুরের উৎসব হচ্ছে, বড়ো করে, অনেক বড় মাঠে, ওখানে রান্না হয়। সকাল ভোর থেকে রান্না শুরু হয়ে গেছে, অনেক লোক খায়, প্রচুর লোক, জানি না দেখি দুপুর দিকে যদি যেতে পারি কাজবার সামলে, তাহলে তো অবশ্যই শেয়ার করবো, খুব সুন্দর হয়। ভোরবেলার দিকে যদি যেতে পারতাম হাঁটতে হাঁটতে, তাহলে কিন্তু শেয়ার করতে পারতাম। আমার মনেই নেই যে আজকে ওখানে মাঠে উৎসব আছে। তো তো দাদাভাই এসে বলছে প্রচুর লোক, দেখো গো এখনই মনে কত লোক জড়ো হয়ে গেছে, মাঠে জায়গা নেই বসার। মানে এক একটা কড়াইতে 60 জন কি 8 জন করে না রান্না করছে, এত বড় কড়াই। কাছেই হয়, আর আমার অনুকূল ঠাকুরের খুব উৎসব দেখতে খুব ভালো লাগে, সবসময় আমি আগে বিয়ের আগে যেতাম, আমার মা অনুকূল ঠাকুরের দীক্ষিত, আর এখানে আমাদের পাশে অনেকেই অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো চলো যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। শাকটা বেছে নিই, আর ওদিকে আমি মাছটা সব ধুয়ে রেখে এসেছি। সকাল সকাল উঠলে কাজ হয়ে যায়, কাঁচা ধোয়া সব হয়ে গেছে আজকে। আর জল খাওয়া যায়, একটা জিনিস মজার জিনিস কী বলতো, চা খাইনি আজকে সকালবেলা, একদম চা খেতেই ভুলে গেছি। দাদাভাই নিজে নিজে চা করে খেয়ে নিয়েছে, আর আমি আর চা খাইনি, একদম জল খাবার খেয়ে নিয়েছি, কিনে নিয়ে এসেছিলো, গরম গরম ছিল, বলে খেয়ে নাও, চা একবার বিকেলে খাবো। এই দেখো সব এখন খেলা শুরু করেছে, আমি এদিকে রান্না বসে এদিকে চলে এসেছি, ওরা কী করছে তাই দেখতে। বাবা সান্টা ক্লস, আর টুপি কয়ে গেল? টুপি টুপি হারিয়ে গেছে। ও বাবা গুড্ডু কি পোজ দিচ্ছে দেখো, ওর বাবা পড়ে যাবা। তো বন্ধুরা সব কাজ কমপ্লিট, রান্না করে চান করে চলে এসেছি, রান্না করে পুজোটা আমি করিনি, রান্না করে ঘর মুছে চান করে চলে এসেছি। তো এখন গুড্ডুকে ভাত খাওয়াবো, আর কর্তামশাই এখনো আসেনি, কর্তামশাই গ্যারেজে গেছে, এখনো আসেনি, তো আমি বসে থাকবো, ওই জন্য গুড্ডুকে খাইয়ে নিয়ে আসবো। ওকে খাওয়াতে বেশি সময় লেগে যায়, তো ও আস্তে আস্তে গুড্ডুকে খাওয়ানো হয়ে যাবে। আর ভাবলাম একটু অনুকূল ঠাকুর উৎসবে যাবো, তো দাদাভাই না আসলে যেতেও পারছি না, খাবে তারপর তো যাবো না, যাওয়ার তো খুব ইচ্ছা নেই। দিদি আর কি রান্না করেছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে রয়েছে ভাত, গুড্ডুর জন্য ভাত ফেলে নেবো। আর এখানে করেছি চিকেন, আজকে চিকেনটা করেছি না নতুন আলু দিয়ে, নতুন আলু নিয়ে এসছে প্রথম আজকে। আর এখানে রয়েছে সেই যে বেতর শাক, তো সকালবেলা বাড়ছিলাম তোমরা দেখতে পেয়েছো, চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছি, একটুখানি হয়ে গেছে দেখো। এখানে রয়েছে আমার ফেভারিট মাছের তেল ভাজা, অনেকটা মাছের তেল নিয়ে এসেছিলো আজকে, সেই জন্য পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা, আমার এই দিয়ে ভাত খাওয়া যাবে। আর আজকে বেগুন টেগুন কিছু দিই, অনেকটা তেল ছিল বলে শুধু পেঁয়াজ দিয়ে করছি। চলো গুড্ডুকে খাই, তোমাদের সঙ্গে পরে দেখা হবে।
তো রান্নার জায়গায় চলে এসেছি, এখন সবাইকে ভোগ খাওয়াচ্ছি, আমরা খেয়ে এসেছি বাড়ি থেকে। কড়াইগুলো শুধু একবার দেখো, আর ওইখানে মন্দিরের ওখানে খুব সুন্দর সাজিয়ে তোমাদের মধ্যে দেখালাম। রান্নার এখানে এসেছি, কড়াইগুলো একবার দেখো বন্ধুরা, খুব সুন্দর। এখনো রান্না হচ্ছে, লোক খাচ্ছে দেখতেই পাচ্ছ, কন্টেনার বাটিতে করে দিচ্ছে, পাতায় করে না, যে যে বাটিতে করে নিয়ে খাচ্ছে, বাড়িতেও নিয়ে যেতে পারে। অনেক লাইন দেখি আমরা, লাইন দিয়ে যদি ভোগ পাই। আর কন্টেনার আবার ঢাকনা দিচ্ছে তো, কাকিমা দিচ্ছে না দিচ্ছে না কে জানি, না না ঢাকনা দিই, ঢাকনা নাই তোর বাড়িতে কি করে নিয়ে যাবো? ওই দিয়ে ঢাকনা শুভরাত্রি বন্ধুরা, টাটা।